হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাপা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি পারভিন আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো শুরুতেই বলে নিচ্ছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাই আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার ব্লগটি আপনি দেখে নিতে পারবেন তো এই যে প্রথমে এখানে দেখছেন আমার একোরামের মাছগুলো আমি কয়েকদিন বাসায় ছিলাম না পাশে আসছিলাম না মানে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো শ্বশুরবাড়িতে আমি ছিলাম তিন দিন তো তিন দিন পরে বাসায় আসছি বাসায় আসার পরে আমি প্রথমে চলে এসেছি আমার এই যে মাছের অ্যাকোরিয়ামগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি এই মাছগুলোকে খাবার দিতে এসেছি তো প্রথমে বাসায় ঢুকেই আমি মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি তো খাবার দিয়ে দেওয়ার পর তো যেহেতু আমি আমি আমার শ্বশুরবাড়িতে তিন দিন ছিলাম তো ওইখানে আমার কোনো কাপড় ধোয়া হয়নি তো কাপড়গুলো আমি ওভাবে নিয়ে এসেছি এখন আমি কাপড়টি ধুতে দিব এই যে ওয়াশিং মেশিনটা চালু করে দিব এখন কাপড়গুলো এখানে দিয়ে দিব তো আমার শাশুড়ির মা আজকে আমাকে একটা কাঁথা দিয়েছে ওই কাঁথাটাও আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। দিয়ে মেশিনটা চালু করে দেবো এই যে এখন মেশিনটা আমি চালু করে দিলাম আর আমার শাশুড়ি মা যে কাঁথাটা দিয়েছিলো সেই কাঁথাটা এখন আমি দিয়ে দিলাম তো কাপড়গুলো এখন ধোয়া হতে থাক এরপর আমি চলে যাব হচ্ছে আমার বারান্দায় যেহেতু বারান্দায় আমি কিছু গাছ লাগিয়েছি তিন দিন ধরে এই গাছগুলোকে পানি দেওয়া হচ্ছে না তাই আমি প্রথমে এ ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে এখন বারান্দায় চলে এসেছি তো অলরেডি আমি গাছে পানি দিয়ে দিয়েছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করছি আমার বারান্দার গাছগুলোকে দেখুন গাছগুলোর অবস্থা খুবই খারাপ তো যাই হোক গাছে পানি দেওয়া শেষ এখন আমি চলে যাব কিচেনে কিচেনে গিয়ে আমি কিচেনটা একটু ক্লিন করে নিব ক্লিন করে জাস্ট অল্প একটু ভাত বসিয়ে দেব এই যে দেখুন আপনারা আমি চালটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমি ভাতটা রান্না করে নিব যেহেতু তরকারি আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে জাস্ট ভাতটা রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাতটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু কাপড় ধোয়া হচ্ছে তো আমি এখন সন্ধ্যার নাস্তার জন্য আমার ফ্রিজে কিছু আলু আমি ফ্রোজেন করে রেখেছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই করব এর জন্য আমি এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম এগুলো এখন বের করে নিয়েছে এগুলো এখন আমি ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা দিয়ে দেখতেছি যে তেলটা গরম হয়েছে কি না তো দেখলাম যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি খুব ভালোভাবে ভেজে নেবো যেহেতু ডিপ ফ্রিজে ছিল এই যে দেখুন একেবারে বরফ হয়ে আছে আমি কিন্তু এই বরফ সহই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এর উপরে কিন্তু একটু আমি অল্প পরিমাণ বিট লবণ ছিটিয়ে দিব বিট লবণটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখুন আমি উল্টে দিয়েছি আর একটু ভালো করে আমি ভেজে নামিয়ে নিব এরপর আমি কয়েক পিস টিকিয়াও ভেজে নিব এই টিকিয়াটাও আমার শাশুড়ি মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে জাস্ট এই টিকিয়াটাও এখন খুব ভালোভাবে ভেজে নিব আসলে এই টিকিয়াটা খেতে এত টেস্টি ছিল যে খাওয়ার পর পরই আমি শাশুড়ি মাকে কল করেছিলাম কল করে বলতেছিলাম যে আম্মু আপনি যে গুলো বানিয়ে দিয়েছেন সেগুলো খেতে খুবই মজা হয়েছে তো এই কথা শুনে শাশুড়ি মা বলতেছে ঠিক আছে তোমার জন্য আমি আবারও বানিয়ে পাঠিয়ে দেবো তা আমি তো খুবই খুশি হয়ে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমার টিকি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ এই যে আমি কিন্তু একটি বিতলবণ ছিটিয়ে দিয়েছি এখন আমরা সন্ধার নাস্তাটা করে নিব তো এই নাস্তা ভাজতে ভাজতে রেডি করতে করতে কিন্তু ওইদিকে আমার ভাতটা বলক উঠে এসেছে তো আমরা নাস্তাটা সেরে নিব তারপর নাস্তাটা করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে তো আর শাশুড়ি মা যে তরকারিগুলো দিয়েছে যে আপনাদের মাঝে একটু শেয়ার করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মূলা আর কপি দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করেছে এটাও খুব টেস্টি ছিল এটা আসার সময় আমি খেয়ে এসেছি আর এই যে এখানে ফুলকপি সিম দিয়ে একটা ভাজি করেছে সেটাও মজা হয়েছে আর এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন কচু ওটা ওটাও খুব মজা হয়েছিল আর এইখানে এই যে কিছু গরুর মাংস আছে তো এগুলি দিয়ে আজকে আমরা রাতের খাবারটা খেয়ে নিব আর আমার শ্বশুর আমার জন্য কাঁচামরিচ আর জলপাই নিয়ে এসেছিল সেগুলোও আমি নিয়ে এসেছি বাসায় বাসায় এনে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন ফ্রোজেন করে রাখবো কিভাবে ফ্রোজেন করে রাখবো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ফ্রোজেন করে রাখলে আপনারা প্রায় এটা এক বছর পর্যন্ত খেতে পারবেন তো আমি সবসময় এই কাঁচামরিচটা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিই জাস্ট আমার এক কেজি কাঁচামরিচ কিনলে দেখা যায় অনেক সময় এক মাসও চলে যায় যখন আমি রান্না করি জাস্ট দুই থেকে এক মিনিট আগে বের করি কাঁচামরিচটা তখন বের করে সাথে সাথে আমি তরকারিতে দিয়ে দিই আর জলপাইটা জলপাইটাও আমি কেটে রেখে দিব এই জলপাইটাও যখন ডাল রান্না করব তখন ডালটা হয়ে গেলেই জাস্ট ডিপ থেকে নামিয়ে যে কয়েক টুকরে দিতে চান আপনারা নামিয়ে দিতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি জলপাইটা কেটে টুকরো করে নিচ্ছি এগুলোকে এভাবে কেটে টুকরো করে জিপলক ব্যাগে ভরে রেখে দিব এই যে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি তো বিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি কেটে কিন্তু ফাস্ট করে দিয়েছি কারণ আপনারা এই কাটাকাটি দেখতে দেখতে অনেক বোর হয়ে যাবেন তাই আমি টেনে ফাস্ট করে দিয়েছি তো এই যে দেখুন অলরেডি কাটা হয়ে যাচ্ছে এই যে কাটা হয়ে গিয়েছে আমার জলপাই এখন আমি এগুলোকে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি তো আমি দুইটা জিপলক ব্যাগ নিয়েছি ছোট ছোটো সেগুলোর মধ্যে দুই প্যাকেটে রেখে দিলাম আর কাঁচামরিচের জন্য একটা বড় ব্যাগ নিয়েছি সেগুলো এখন রেখে দিলাম অবশ্যই বাতাসটা বের করে নেবেন তারপরে আপনারা এই যেইভাবে এখন ডি ফ্রিজে রেখে দিবেন বছরের পর বছর আপনারা খেতে পারবেন তো এই যে টাজ করতে করতে কিন্তু এই যে দেখুন আমার কাপড় ধোয়া অলরেডি শেষ পর্যায়ে জাস্ট তিন মিনিট আছে এরপর কাপড়টা ধোয়া হয়ে যাবে তো এই যে এখন কাপড়টা ধোয়া হয়ে যাবে ধোয়া হওয়া যাওয়ার পর আমি কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিব ওই যে দেখুন আমি ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আমি একটা দড়ি টানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এটা কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে আর কিছু কাপড় আমি বারান্দায়ও দিয়ে দিয়েছি তো যাই হোক আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি ও আর একটা কথা যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে